হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হেল্পলাইন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব সিলেট বোর্ডের আইসিটি এমসিকিউ সমাধান নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে, সিলেট বোর্ডে যত স্টুডেন্ট আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে ফেলো, যাতে পরবর্তীতে সকল বোর্ডে অর্থাৎ তোমাদের সিলেট বোর্ডের সকল সাবজেক্টের সমাধানগুলো পেতে পারো। এবং আমি প্রত্যেকটা বিষয়ের আগের দিন সাজেশন দিয়ে দিই এবং 100% কমন পড়ার সম্ভাবনা থাকে। সো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পাও। কথা না বাড়িয়ে এক নম্বর, ওয়ার্ড প্রসেসর লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলা হয়? উত্তর হচ্ছে ঘ, ফন্ট। দুই নম্বর, স্প্রেডশিট গুণ করার সূত্র হচ্ছে ঘ, A1 × B2 B1। তিন নম্বর, কোনো ওয়ার্ড ডকুমেন্টকে টেবিল যোগ করার জন্য ফরম্যাট হচ্ছে ক নম্বর, অ্যান্সার ইজ কারেক্ট, ইনসার্ট টেবিল। চার, সেভ অ্যাজ এর মাধ্যমে কোনটি করা যায়? উত্তর হচ্ছে গ, একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করা যায়। পাঁচ, উদ্দীপকে শিক্ষার্থীদের কাজের জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ক, পাওয়ার পয়েন্ট। ৬, উক্ত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা যা করতে পারে সেগুলো হচ্ছে ১ এবং ২, অর্থাৎ ক। ৭, ডেটাবেজে অপ্রয়োজনীয় রেকর্ড বাতিল করার কমান্ড হচ্ছে হোম ডিলেট ইয়েস, অর্থাৎ নির্দিষ্ট রেকর্ডকে সিলেক্ট করে হোম ডিলেট ইয়েস। ৮, ফিল্ড নেম এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হয়? উত্তর হচ্ছে ক, ফিল্ড সাইজ। প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটি? উত্তর হচ্ছে খ, F5। ১০, ডেটাবেস প্রোগ্রামের বৈশিষ্ট্য হল ঘ, ১, ২ ও ৩। ১১, ডেটাবেস সফটওয়্যারে তথ্য সরবরাহ বা বিতরণ করা হয় কী আকারে? উত্তর হচ্ছে রিপোর্ট আকারে। পাত বা রেখা মোটা চিকন করার পরিমাপকে বলা হয় স্ট্রোক। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছেন ১, ২ ও ৩কে। ১৪, ভিডিও কার্যত এক ধরনের কি চিত্র? ১৫, কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ক, ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। ১৬, উদ্দীপককে উল্লিখিত দোকানের জন্য প্রয়োজন খ, ১ ও ৩। ১৭, রায়হান সাহেবের মূল্য পরিশোধের পদ্ধতি কোনটি? উত্তর হচ্ছে গ, COD। ১৮, ডেটাবেস প্রোগ্রাম হলো ১, ২ ও ৩। ১৯, কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়? উত্তর হচ্ছে গ, CD। ২০, কম্পিউটারে নট এনাফ মেমোরি মেসেজ দেখালে সমাধানের উপায় কী? উত্তর হচ্ছে গ, মাদারবোর্ডে অধিক র্যাম যুক্ত করা, অর্থাৎ ব্যবহার করতে হবে। ২১, আলোক শিখার সাথে তুলনা করা হয় হচ্ছে শিক্ষককে। কিন্ডল হচ্ছে একটি ইবুক রিডারের নাম, যেটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার। ই গভর্নেন্স চালুর ফলে হচ্ছে ১ ও ৩। বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স BSA এর কাজ হচ্ছে মেধাস্বত্ব সংরক্ষণ। ২৫, কোনো ডকুমেন্টের শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি? উত্তর হচ্ছে খ, ফাইল রিপ্লেস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দাও, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে ফেলো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পাও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।